করোনা সংক্রমণ আর মৃত্যু যে হারে বাড়ছে ঠিক সে হারে বাড়ছে না সচেতনতা। গণপরিবহনে তো স্বাস্থ্যবিধির কোনো বালাই নেই, রাজধানীর বিভিন্ন স্থানে দেখা যায় এমন অবস্থা। উদাসীনতার কারণে হাসপাতালে বেড়েছে করোনা রোগীর সংখ্যা, নমুনা কেন্দ্র ভিড়। ঢাকার বাইরের জেলাগুলোতেও প্রায় একই অবস্থা, অনেক অফিস চলছে অর্ধেক জনবল দিয়ে। এ বিষয়ে আরও জানাচ্ছেন এ আর বাদল। রাজধানীর ফার্মগেট এলাকা, নিজের মাস্ক নিজের কাছে নেই, আছে চালকের কাছে। সব গণপরিবহনে শ্রমিকের অবস্থা প্রায় একই রকম। মাস্ক লাগাইছি হবে নামাইছি নিচে নামছি দেখা। গাড়ির ডাক্তার আছে তো যাত্রী, এই জন্য মাস্কটা নামার লাগে, নাইলে তো হোনা যায় না, যাত্রী বুঝে না। অনেক বাসে হ্যান্ড স্যানিটাইজার রাখা হলেও তা ব্যবহার করা হয় না। এটা মিরপুর এটা গেটের লগে রাখছি, হবে নামছি যে নিছে এর জন্য। হ্যান্ড স্যানিটাইজার, হ্যান্ড স্যানিটাইজার মানে বুঝলাম না। যাত্রীরাও বেশ উদাসীন। এই আস্তে আস্তে একটু শ্বাসে মাঝে মধ্যে ইয়ে হয়তো এই জন্যই। এখনই বিন্দি নেই, আছে মাসা আছে রাখা আছে আর কি, খেয়াল ছিল না। মাস্ক পরাই সবচেয়ে বেশি অবহেলা রিকশা চালকদের। মাকে কানেটা ছিঁড়া থাকা বড় ফেলা হয়েছে না, মাস্ক পরি আজকে যে মাস্ক এনে ছিঁড়ে সাত রাস্তা ছিঁড়ে গেছে, অনেকটা কিনে লই লাম। মাস্ক প্রতিদিনই পরি ফেলাইয়া দিছি, পরে গেছে গা, আপনি বিজ্ঞা যা তো গামে, তারপরে পরে গেছে গা। রাজধানীর কর্মীটোলা জেনারেল হাসপাতালে দেখা যায় আগের চেয়ে বেড়েছে রোগীর সংখ্যা। 300 বেডের মধ্যে 80টি খালি থাকলেও খালি নেই আইসিইউ শয্যা। করোনা নমুনা কেন্দ্রেও আগের চেয়ে বেড়েছে ভিড়। রাজধানীর সব হাসপাতালে প্রায় একই অবস্থা। লক্ষণ এক সপ্তাহ ধরে আর মানে পজিটিভ ছিল, আজকে দেখতে আসলাম আর কি। অফিস থেকে নির্দেশনা দেওয়া আছে যে এখন কোভিড বাড়তেছে, যেহেতু সেহেতু মানে সবাই টেস্ট করার প্রয়োজন, টেস্ট করে একার প্রয়োজন। পজিটিভ হওয়ার আগে জ্বর ছিল, সর্দি ছিল। এদিকে সরকারি নির্দেশনা মেনে অনেক অফিস চলছে অর্ধেক জনবলে। এছাড়া অন্য জেলাগুলোতেও বাড়ছে করোনা সংক্রমণ। চট্টগ্রামে গত 24 ঘন্টায় 1350 জনের করোনা শনাক্ত হয়েছে, একই সময়ে মারা গেছেন 3 জন, শনাক্তের হার 36%। রাজশাহী মেডিকেলে একদিনে 3 জনের মৃত্যু হয়েছে, নতুন করে শনাক্ত হয়েছেন 300-র বেশি মানুষ, শনাক্তের হার 55%। এ আর বাদল, আরটিভি।